আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর 24 ঘন্টা আগে মানুষের শরীরে কি ঘটে। শরীরের এই তিনটি লক্ষণ দেখা গেলেই বুঝবেন 24 ঘন্টার মধ্যেই মৃত্যুর নিকটবর্তী। কেউ যদি মৃত্যু সজ্জায় থাকে তাহলে তার কাছে বলেও এই কাজগুলো করবেন না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৃত্যু কোন নেককার ছলে বান্দার প্রতি রহম করে না এবং কোন জালিমকেও রেহাই দেয় না। আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদকেও মৃত্যু আলিঙ্গন করে এবং ঘরে বসে থাকাকেও ছাড়ে না। যারা আখিরাতের জীবনের চেয়েও দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় তারাও মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়ে, মৃত্যুকে আলিঙ্গন করে এবং দুনিয়ার পাগলদেরকেও মৃত্যু নিজেকেই গ্রাস পরিণত করে। মৃত্যু আসার পর চোখে দেখতে পারে না, জিহ্বা বলতে পারে না, কান শুনতে পারে না, হাত পা কাজ করতে পারে না। মৃত্যু হলো আত্মার সাথে দেহের সংযোগের সমাপ্তি এবং মৃত্যু হলো মানুষের ইহকাল থেকে অনন্তকাল পর্যন্ত যাত্রা। বিজ্ঞানের উন্নতির ফলে আজ বিজ্ঞানীরা মৃত্যু সম্পর্কে সব ধীরে ধীরে জানতে পারছে। যদিও আল্লাহ তাআলা কুরআনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে হে নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন এটা শুধু আল্লাহর নির্দেশ। মৃত্যুর পর মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, মৃত্যুর পর থোবার দরজা বন্ধ হয়ে যায় এবং শাস্তির সময় শুরু হয়ে যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একজন বান্দার তোবা কবুল করেন যতক্ষণ না তার শেষ সময় আসে। আমরা প্রতিদিন, প্রতি ঘন্টায়, এমনকি প্রতি মুহূর্তে মৃত্যুর দিকেই ছুটে চলেছি। বছর, মাস, দিন যতই গড়িয়ে যায় আমরা বলি আমাদের বয়স কত হয়েছে, কিন্তু আমরা এটা বুঝি না যে আসলে আমাদের নির্ধারিত হায়াত থেকে একটি দিন চলে গিয়েছে। জীবন কত দীর্ঘ হবে আমরা কেউ জানি না। মৃত্যু একটি মুসিবত বটে, যেমন আল্লাহ তাআলা বলেন, এবং যখন তোমাদের উপর মৃত্যুর বিপর্যয় এসে পড়বে, সূরা আল মায়েদা আয়াত নম্বর 106। আল্লাহ তাআলা তার কালামের বেশ কয়েকটি আয়াতে মৃত্যু ও তার বাস্তবতা বর্ণনা করেছেন, যার মধ্যে কয়েকটি হচ্ছে, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা সকলেই সেদিন তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান পাবে, আর সেই দিন যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সত্যিকারের সফল কাম, এবং এই পার্থিব জীবন জান্নাতের তুলনায় প্রতারণা ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত 185। এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের জীবনের সাফল্যের মাপকাঠি বর্ণনা করেছেন এবং তা হলো যখন আমাদের মৃত্যু আসবে এবং আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাব এবং জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আরও বলেন, এই জমিনে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল, কেবলমাত্র তোমার রবের সত্তা ছাড়া। সূরা আর রহমান আয়াত নম্বর 26-27। সব কিছুই বিনষ্ট হতে চলেছে কেবলমাত্র আল্লাহর সত্তা ব্যতীত, এবং আমরা সবই তারই এবং একদিন তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। সূরা আল কাসাস আয়াত নম্বর 28। তো প্রিয় বন্ধুরা, এবার আসি মৃত্যুর সময় কার কিছু লক্ষণ সম্পর্কে জানি। যখন মৃত্যুর সময় একেবারেই গণিয়ে আসে তখন এই তিনটি চিহ্ন সবার মধ্যে দেখা যায়। প্রথম লক্ষণ হলো শরীরের তাপমাত্রা। যখন মৃত্যু চলে আসে তখন চোখে অশ্রু চলাচল করে, শরীরের তাপমাত্রা কমে যায় এবং আর স্বাভাবিক হয় না, এমন সময় তার প্রচণ্ড ঘাম হয়। দ্বিতীয়ত আরেকটি লক্ষণ হলো শরীরের অনুভূতি কম হয়ে যাওয়ায় তার আত্মা যখন শরীর ত্যাগ করার জন্য প্রস্তুত হয়, অর্থাৎ মৃত্যুর প্রায় 24 ঘন্টার পূর্বে মানুষের দেহে হাত পা এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের অনুভূতি কমে যায় এবং তার রং পরিবর্তন শুরু করে এবং একটি নীল রং ধারণ করতে শুরু করে। তৃতীয় চিহ্ন অনিয়মিত শ্বাস প্রশ্বাস, এটি একটি স্পষ্ট লক্ষণ, যাতে শ্বাসকষ্ট হতে শুরু করে এবং ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে যায়। যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে বোঝেন তারা জানেন যে সময় রোগীর অদ্ভুত আচরণ শুরু হয় এবং যারা তাকেই নিতে আসে তাদের দেখে এমন সময় তার মুখ থেকে কিছু শব্দ বেরিয়ে আসে। এটি ডাক্তাররা বলেন রোগীর ইলুশন হয়েছে। শরীর যখন দুর্বল হতে থাকে তখন ইলুশন হতে পারে, কিন্তু বাস্তবে তা ইলুশন নয়। যারা জ্ঞানী তারা এ বিষয়ে খুব ভালো করেই জানে। এটা সর্বজন বিদিত, সারা জীবন রক্ত পাস করা হার্ট মৃত্যুর কিছুক্ষণ আগেই অনিয়মিত হয়ে যায় এবং হাত দিয়ে হৃৎস্পন্দন বোঝা কঠিন হয়ে যায়। এটাই শেষ লক্ষণ, যা থেকে বোঝা যায় এই মানুষটি তার জীবনের সময় শেষ করে ফেলছে। মানুষের মৃত্যু যখন একেবারে নিকটবর্তী হয় তার চোখ দিয়ে পানি চলে আসে এবং শরীরের তাপমাত্রা কমে যায় আর সেরে ওঠে না। ওই সময় তার প্রচুর ঘাম হতে পারে। এ সময় দুর্বল হৃদয়ের মানুষেরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না,
তাই এই সময় দুর্বল হৃদয়ের লোকেরা এমন রোগীর কাছে থাকবেন না, এই সময় রোগীর সামনে কান্নাকাটি করবেন না, কারণ প্রিয় মানুষদের কান্নাকাটি দেখাও অনেক কষ্টকর। তাই মৃতপথ যাত্রীর রোগীর সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করবেন না, নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এমন সময় মৃতদেহকে শক্ত করে পোস্ট করবেন না এবং নরম হাতে তার চুলে আঙুল নাড়াবেন এবং বারবার তার জায়গা পরিবর্তন করবেন না। তাকে যত সম্ভব সান্ত্বনা দিন যাতে এই মৃত্যুর পথযাত্রী তার পক্ষেই সহজ হয়। কিছু লোক রোগীকে এমন সময় কালিমা পড়তে বাধ্য করে। রোগী যদি মুসলমান হয় তবে এটি একেবারেই করবেন না। রোগীকে কালিমা পড়াতে না বলেই নিজেরা তার সামনেই নিচু আওয়াজে কালিমা পাঠ করুন। হাদিসে আল্লাহ রসুল এমনটাই নির্দেশ দিয়েছেন, তার কাছে কালিমার কথাগুলো বলুন যাতে সে শুনতে পায়, সে সময় তার শ্রবণ কাজ করে। এবং মনে রাখবেন যে একজন মুসলিম হিসেবে তিনি তার জীবনে এই কালিমার উপরে প্রতিষ্ঠিত ছিল, তাই যদি তিনি মৃত্যুর সময়ে যে বাহ দুর্বলতার কারণে তা পাঠ করতে না পারেন তাতে কোনো সমস্যা নেই, এবং এমনটা ঘটে কখনো তাকে এই পাপি মনে করবেন না। আল্লাহ সর্বশক্তিমান তার জিহ্বাহ থেকে কালেমা তার জীবদশায় শুনেছেন এবং তিনি পরম করুণাময়। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।